হ্যালো বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন আমরা রেডি হয়ে স্টেশনে বসে রয়েছি। এখন আমরা এখান থেকে ট্রেন ধরবো, আমরা যাব শিয়ালদা। তো ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন থেকে নেবে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা বাসে উঠে পড়েছি, স্টেশন থেকে বেরিয়ে আমরা ধর্মতলার বাসে উঠে এখন আমরা যাচ্ছি বিড়লা প্ল্যানেটোরিয়ামে। তো এখন ফাইনালি আমরা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে নেমে পড়েছি। তো ওখানে প্রচুর লাইন পড়েছিল, আর শো টাইম যেহেতু 3:30 থেকে ছিল, সেই কারণে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। আর বাইরে একটা লাইন ছিল, ভেতরে একটা লাইন ছিল। ভেতরে টিকিটের লাইনে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে টিকিট কাটতে গেছিলো, আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর এত চারিপাশে আওয়াজ, যার কারণে আমাকে পরে ভয়েস ওভার দিতে হলো, কোনো সাউন্ডই আমার শোনা যাচ্ছিলো না। তো ফাইনালি আমরা ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকে তোমরা যে এখন সাদা যেটা দেখতে পাচ্ছ, ছাদ মতন যেটা, সেটাই হচ্ছে স্ক্রিন। সেখানেই আমাদের সমস্ত শোটা দেখানো হবে। আর শো চলাকালীন কোনো ভিডিও ওরা করতে দিচ্ছিল না, তো তাই শো শুরু হওয়ার আগে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো খুব সুন্দর শোটা দেখেছি। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে আরও অনেক জায়গায় যাব। ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমরা যাবো ভিক্টোরিয়ায় বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে বেরোবো। ভেতরে কিছু ক্যামেরা করতে পারিনি, ক্যামেরাটা দিচ্ছিল না। চলো বেরিয়ে যাই, এখন ভিক্টোরিয়ায় যাবো, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের বাইরের দিকটা। ভেতরে যাওয়ার সময় কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে ভেতরে ঢুকে গেছিলাম, তাই এখন তোমাদের বেরোবার সময় দেখিয়ে দিলাম বাইরের দিকটা। তো এই বিড়লা প্ল্যানেটোরিয়ামের ঠিক সামনে যে রোডটা ক্রস করেই যে ফুটপাথটা রয়েছে, সেই ফুটপাথ ধরেই তোমরা চলে যেতে পারবে ভিক্টোরিয়াতে। এখন যেটা ব্যারিকেড করা দেখতে পাচ্ছ, ওটা মানে পাঁচিল টাইপের, ওর পাশেই রয়েছে ভিক্টোরিয়া। তো এখানে এসেও তোমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়েছিল, সেদিন প্রচুর ভিড় হয়েছিল। আমরা কিন্তু কোনো মানে ছুটির দিনে যাইনি, আমরা উইকডেতেই গেছিলাম, তাও এতটা ভিড় ছিল। তো এখানে টিকিট কাটার জন্য তোমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়েছিল, আমি আর মেয়ে ভিক্টোরিয়ার গেটের সামনেটায় দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। তো এরপর ভিতরে যাব, তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো স্কিপ না করে। সুন্দর ঘুরে গেছি ভিক্টোরিয়ায়, সেই ছোটবেলায় এসেছিলাম, তারপরে গেলাম। অনেকগুলো ফটো তুলে নিয়েছি। হ্যাঁ, কড়া যারা প্রি ওয়েডিং শুট করছে, ও আচ্ছা, সবাই তো করছে, ওই জন্যই আমিও করছি। তো এখন আমরা ভিক্টোরিয়ার ভেতরে রয়েছি। ভিক্টোরিয়ার ভেতরে রয়েছে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নানান রকমের ভিডিও, নানান রকমের উনার হাতের লেখার সমস্ত জিনিস, আর মিউজিয়াম টাইপের রয়েছে। তো ভেতরে কিন্তু আমরা যখন ঢুকছিলাম, আমরা মানে ভিক্টোরিয়াতে ঢুকলাম, প্রথমে তোমরা দেখলে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর সেখান থেকে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে মেন যে ভিক্টোরিয়ার ভেতরে যে ঢুকবো সেখানেও একটা লাইন হয়েছিল, লাইনে ওরা টিকিট দেখে তারপরে ভেতরে ঢোকাচ্ছিল। তো ওখানে যারা গার্ড ছিল তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে ভিডিও করতে দিচ্ছিল না। তো আমি ভিডিও অন করেছিলাম, ওরা আমাকে বললো ভিডিও অফ করে দিতে, তাই আমি ভিডিও অফ করে দিয়েছিলাম। তারপরে যখন ভেতরে গিয়ে ভিডিও করছিলাম, তোমাদের দাদাভাই খালি আমাকে ধমকাচ্ছে আর বলছে ভিডিও বন্ধ করো, ওরা কেউ দেখলে পরে আবার প্রবলেম হয়ে যাবে। আর তারপরে চারিদিকে তাকিয়ে দেখছি প্রচুর লোক ছিল, সবাই ভিডিও করছিল। তারপরে আমি তোমাদের দাদাভাইকে বললাম সবাই যখন করছে আমিও তাহলে করি, কেন করবো না। তো ওই জন্য আমিও একটু ভিডিও ক্লিপ ভেতরে তুলে
ঘুরলাম। ভেতরে সেরকম কিছুই নেই, জাস্ট ওই নেতাজি সুভাষচন্দ্রের নানান রকমের ভিডিও টিডিও এইসবগুলো চলছিল স্ক্রিনে, আর সেই তখনকার আমলের চিঠিপত্র এইসবগুলোই ছিল। আর একটা মিউজিয়াম টাইপে ছিল যেখানে নানান রকমের হাতের পেন্টিংই মনে হয় ওইসবগুলো মিউজিয়ামের মতন ছিল। তো ওগুলোই ঘুরে ঘুরে একটু দেখলাম, দেখে ওই মাঠের মধ্যে আমরা অনেকক্ষণ ছিলাম। তো এখন আর আমি কোনো কথা বলছি না, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। এটা মনে হয় ফটোগ্রাফি না? কার হাতের লেখা ওগুলো? কত লোক হয়েছে! হ্যাঁ, আমরা এখন বাইরে বেরিয়ে গেছি মিউজিয়াম ঘুরে, মানে ভিক্টোরিয়া ঘুরে। এখন দেখি দুটো বসি বসবো, তারপর গণপট বাড়ি চলে যাবো। তোমাদের দাদা ভাই, এই যে আমার মেয়ে, একটু মুখটা তোল। চল না একটু বসি, বাড়ি তো চলেই যাব। গাছগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। তো ভিক্টোরিয়া থেকে বেরিয়ে একটুখানি গড়েন মাঠে এলাম। এসে দেখলাম যে মোটামুটি ফাঁকাই হয়ে এসছে। যখন আমরা ভিক্টোরিয়ায় ঢুকছিলাম তখন মাঠটা পুরো ভর্তি ছিল, এখন মোটামুটি সন্ধে হয়ে আসছিল যেহেতু সেজন্য ফাঁকা হয়ে আসছিল। তারপর এখান থেকে বেরিয়ে আমরা সোজা এখন বাড়ির দিকে রওনা দেব। তো বন্ধুরা, এখন আছি এম বাজারে, এখন তোমাদের দাদাভাই প্যান কিনতে এসছে। তো এম বাজারে এসছি এখান থেকে, তারপরে বাড়ি যাবো। তো ট্রেনে উঠে আমি ব্লগটা এন্ড করবো, বাড়ি গিয়ে আর দেখা হবে কিনা যাই না। যদি পারি বাড়ি গিয়ে ব্লগটা এন্ড করবো, নাহলে ট্রেনে ব্লগটা এন্ড করবো। এখন বাড়ি যাচ্ছি, ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন ভিউয়ার্স আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও। চলো, টাটা, বাই বাই, গুড নাইট।